হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, যদি আপনার ওড়িশা পুলিশ বিভাগের যে নিযুক্তি বর্তমান সময় আসিছে ওএসপি আইআরবি কিংবা পিএমটি ড্রাইভর পাই আবেদন করা চাহুন, তাহলে আজির এই ভিডিও কেবল আপনার রয়েছে। যে পিলামানকর ডাউট রয়েছে সে ডাউট কু আজ আমি ক্লিয়ার করিবা। পিএমটি ড্রাইভর র প্রথম পয়েন্ট যেটা কি এসসিবিসি পিলাঙ্ক পাই কিছু পোস্ট নাই, সেমানে কোন করিবে। তারপরে নেক্সট পয়েন্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স র প্রবলেম। আপনার ড্রাইভিং লাইসেন্স র যে ক্রাইটেরিয়া রয়েছে ফর্ম কু আপ্লাই কলাবেলে ড্রাইভিং লাইসেন্স আবশ্যকতা রহিব, এমিতি কি ওএসবি আইআরবি তা সহিত এতে আপনার যে রয়েছে কোটা পিএমটি ড্রাইভর সেপাই কোন ক্রাইটেরিয়া রয়েছে। তারপরে ওড়িশা পুলিশ বিভাগ তরফ আপনার যে ওভরেজ পিলা হাইকোর্টে কেস করছেন, তার বর্তমান হাইকোর্ট কোন অর্ডার দিয়েছে সে বিষয়ে আলোচনা করা, এবং এসহ আপনার যে সব পোস্ট এতে বাহারি পড়ছে তাপরে আপনার কোণ করা উচিত এবং কেমিতি প্রিপারেসন কলে আপনার চাকরি পাইপারে সে বিষয়ে আলোচনা করা এ ভিডিও মাধ্যমে। এসহ আপনার রিকোয়েস্ট করি, যদি আপনার ওএসপি আইআরবি প্রিপারেসন করছেন, তাহলে আপনার আমি মক টেস্ট প্রোভাইড করছু, যেটা কি মাত্র 51 টাকায় আপনার মিলুছি। 10টি মক টেস্ট সিরিজ যেটা কি আপনার এক্সাম ওরিয়েন্টেড প্রিপেয়ার করা যাই, যেমিকি আপনার পরীক্ষার কোশ্চিন আসছে সেইভাবে মক টেস্ট আপনার মিলবাক যাচ্ছি। যদি আপনার পরচেজ করা চাহুন, তাহলে এই যে নম্বর প্রোভাইড করা যাই 7205128747 এই নম্বরে আপনার মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, আমি আপনার ডিটেলস গাইড করবু কেমিতি কোণ আপনার রয়েছে। তবে চলুন প্রথমে জাঁয়া পিএমটি ড্রাইভর যে এসসিবিসি ক্যাটেগরি পোস্ট নাই সে কোণ করবে। তবে দেখুন ফ্রেন্ডস, যদি আপনার পোস্ট নাই কিছু অসুবিধা নেই, এটি গোটে ক্রাইটেরিয়া রয়েছে যেটা কি আপনার গতকাল 3 তারিখের নোটিফিকেশন আসছিল, সে নোটিফিকেশনে মেনশন রয়েছে আপনার এটি সিনা পোস্টর ডিটেলস নাই। 405 পোস্ট বাহারছে, যেটা কি ইউআর 216, এসসি 51, এসটি 138, টোটাল উপরে 405 পোস্টর ভ্যাকেন্সি। কিন্তু এটি গোটে জিনিস লেখা যায়, দেখুন সামাজিক ও আর্থিক অনগ্রসর প্রার্থী যে কি এসসিবিসি ক্যাটেগরি বিলংস করছেন সেমানক নিমন্তে কোনসি পদবি খালি নাই, যেটা কি ক্লিয়রলি এটি লেখা যাই। পরন্তু যোগ্যতা থিবা প্রার্থী অনসরঙ্কিত বর্গ ইউআর পদবি পাই আবেদন করি পারবে। তবে আপন মানে এ পোস্ট পাই যে পোস্ট রয়েছে 216 পোস্ট, এ পোস্ট পাই আপন মানে অ্যাপ্লাই করি পারবে, এবং সে প্রার্থী অনসরঙ্কিত পদবি নিমন্তে সমস্ত নিয়ম ও সরকারি নির্দেশনামা পালন করতে। তবে ইউআর ক্যাটেগরি যেটা অনরিজার্ভ ক্যাটেগরি রহিলা, সেপাই যা যা ক্রাইটেরিয়া মাগুছি, যা যা ইম্পর্টাণ্ট আপনার যা যা ফিল মানে সে পোস্ট কু ফিল করা আপনার যা যা ক্রাইটেরিয়া রয়েছে সে ক্রাইটেরিয়া আপনার ফিল করতে দরকার। অর্থাৎ আপনার হাইট, ওয়েট, চেস্ট এসব আপনার যদি ফিল করছেন ইউআর ক্যাটেগরি, তাহলে আপনার এতে পোস্ট নেই পারবে। যা কি বর্তমান সময়ের এই যে অপডেট রয়েছে, যে এসসিবিসি পিলা মানে মেসেজ করতে কমেন্ট করতে, তো আপনার নিহতি রূপে পিএমটি ড্রাইভর ফর্ম কু আপ্লাই করে পারবে। আপনার বয়স রিল্যাক্সেসন রয়েছে এতে আপনার, যেমন ওড়িশা পুলিশে আপনার 5 বর্ষ বয়স সময় রিল্যাক্সেসন রয়েছে, সেমতি আপনার এতে রিল্যাক্সেসন রয়েছে আপনার আপ্লাই কলাবেলে আপনার ইউআর ক্যাটেগরি আপ্লাই করে পারবে। তো এ ডাউট ক্লিয়ার। সেকেন্ড কোণ রয়েছে না ড্রাইভিং লাইসেন্স প্রোবলেম। দেখুন ড্রাইভিং লাইসেন্স প্রোবলেম যে রয়েছে আপনার কে রাখুছি, আপনার যে গাড়ি চালনা করছেন সে গাড়ি চালনার বৈধতা আপনার গোটে রয়েছে কোণ লাইট ভেহিকল লাইসেন্স, যেটা কি লাইট ভেহিকল রহিলা আপনার ফোর হুইলর, এবং হেভি ভেহিকল রহিলা বড় গাড়ি, যেটা কি আপনার বর্তমানে টেস্ট করা যাব। এটা আমার ওড়িশা পুলিশের সিপাহি কনস্টেবলের অছি, এবং আপনার পিএমটি ড্রাইভর অছি। পিএমটি ড্রাইভর তার চালনাটা টিকে ডিফরেন্ট রহিব, আপনার সেটা যেহেতু মোটর গাড়ি চালনা রয়েছে, পুরা ডিপার্টমেন্টটা আপনার মোটর গাড়ি উপরে রয়েছে, তা ক্রাইটেরিয়া এবং আ ক্রাইটেরিয়া ভিতরে টিকে পার্থক্য রয়েছে। কিন্তু এটি আপনার দুইটি গাড়ি চালনা করা মিলবে, যে লাইট ভেহিকল রখিদেবে সে লাইট ভেহিকল চলাইব পড়ব, যে হেভি ভেহিকল রখিদেবে সে হেভি ভেহিকল লাইসেন্সে গাড়ি চলাইবে। বাস আপনার জাঁয়াছেন এটি লাইট ভেহিকলের 3 মার্ক, হেভি ভেহিকলের 5 মার্ক এটি লাইসেন্স হিসাবে আপনার বোনস মিলুছি। যে পিলা মানে আপ্লাই করা চাহুন, সে ডাউট লা যে সে পাখে যে লাইসেন্স অার বৈধতা কেতে হওয়া দরকার। দেখুন নর্মালি আপনার 1 ইয়ার বৈধতা হওয়া দরকার, যদি গোটে বর্ষ পুরোনা আপনার লাইসেন্স অলে আপনার এতে লাইসেন্সের বোনস পাইপারে। এটা পিএমটি পাই লাগি, এটা ওএসবি আইআরবির লাগি, আপনার গোটে বর্ষ পুরোনা লাইসেন্স হয়ে দরকার, তাহলে আপনার এপাই ইলিজিবল হয়ে পারবে। তবে নেক্সট রয়েছে আপনার ওড়িশা পুলিশের ওভরেজ কু কথাবার্তা। আপনার গতকাল ওড়িশা পুলিশ বিভাগের যে ওভরেজ কু গোটে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, যেটা কি আর্গুস নিউজে আসছিল।
আর্গুস নিউজ্র অফিসিয়াল ট্যুইটর হ্যাণ্ডেলে এই অপডেটটি আসিলা, যা ভিডিও পোস্ট করে দেখুন কোণ সেটি মেনশন করছি। পুঁথরে কে রকুচি আবেদনকারী হাইকোর্টর আশ্বস্তি, ঠিক আছে। কনেষ্টবল নিযুক্তি সর্বাধিক বয়স সীমা কোহল প্রসঙ্গে বর্তমান রাজ্যের সমস্ত পুলিশ ব্যাটালিয়নরে নিযুক্তি প্রসঙ্গর রায়, ঠিক আছে, নিযুক্তি প্রসঙ্গর রায়। এটি কোণ লেখা যায় দেখুন, মামলা দায়ের করে সমস্ত আবেদনকারী আশ্বস্ত কলে হাইকোর্ট, মামলা দায়ের করে সমস্ত আবেদনকারী আশ্বস্ত কলে হাইকোর্ট। যে সব কেস করে যে এই লাইনে কেস করে ওভারেজ কেস করে সে মন্তব্যে বর্তমান এই নোটিশটি আসিছে। অনলাইন ও অফলাইনে আবেদন করা অনুমতি দেলে হাইকোর্ট, মাত্র পরীক্ষা ফল প্রকাশন উপরে অঙ্কুশ জারি করছেন। পিলামানকর এটি ডাউট রয়েছে, যে রেজল্ট বাহার আপনার ফিজিকাল হব, রেটিন হব, রেটিন পরে ফিজিকাল হব, ফিজিকাল পরে আপনার যে রেজল্ট বাহার সেতরে যে রেজল্ট বাহার সেটা হাইকোর্টর নির্দেশ অনুসারে রেজল্ট বাহার সেটা এটি মেনশন করেছি। এবং এটি আপনার বহু পিলা কমেন্ট করছেন যে স্যার বর্তমান সময়ের এই যে হাইকোর্টর নির্দেশ আসিছে, এই হাইকোর্ট নির্দেশ অনুসারে কোণ সমস্তে ফর্ম পকাই পারবে, অল ওড়িশা পিলা কোণ ফর্ম পকাই পারবে। এবার দেখুন বর্তমান যে অপডেট রয়েছে, বর্তমান যে অপডেট রয়েছে সে অপডেটরে বাস এটি লিখিছে যে মামলা দায়ের করে সমস্ত প্রার্থী মানুষ, মামলা দায়ের করে সমস্ত প্রার্থী মানুষ আশ্বস্তি কলে হাইকোর্ট, অর্থাৎ যে সব কেস করছেন, যে সেই কেস্রে পিটিশনর অনেক সেই মানুষ বর্তমান এই অপডেটটি আসিছে, ঠিক আছে। আপনার ফর্ম কু ভরিপারে কিন্তু টিকি অপেক্ষা করতু, আপনার ফুল অপডেট আসলে আমি ডিটেলস সে বিষয়ে আলোচনা করা। মু ভাবুছি সর্বাধিক পরিমাণের কে গেলে আপনার টোটাল ওড়িশার পিলা মানুষ ফর্ম ফিলিং আসবে, কিন্তু না এটি কিছু অপশন নাই। যদি অনলাইনে ফর্ম ফিলিং হল তাহলে তো অভিয়াসলি সব পিলা আপ্লাই করে পারবে, অফলাইনে যদি ফর্ম ফিলিং হল যেমন ফায়ারে হয়েছিল ওভারেজ রিল্যাক্সেসন দেলা সেই মানুষ দেলা যে আপনার আবেদন মানে কোর্টে কেস করে সেমি ফর্ম ফিল আপ কলে সে অফলাইন প্রোসেসে ফর্ম ফিলিং কলে, তো সেই মানুষ সেইভাবে প্রোসেস যদি দেব তাহলে আপনার সেই ক্যাটেগোরির পিলা মানে যে কেস করে সে দেব, এবং যদি অনলাইন প্রোসেসে দেলা তাহলে ওড়িশার সব পিলা মানুষ ফর্ম ফিলিং ব্যবস্থা আসিযোগ, মানে সমস্ত ওভারে যেতে যাচ্ছেন সমস্ত এইটা মিলিযোগ। তা সহ আজি আপনার নিউজে পেপর নিউজ পেপরে আসি যাই সিপাহি কনেষ্টবল নিযুক্তি ক্ষেত্রে সর্বাধিক বয়স সীমা শর্ত কু চ্যালেঞ্জ, যা কালি আসিছিল সেই অপডেট বাস ব্যাখ্যার এটি লেখা যাই। তবে কোণ লেখা যাই দেখুন, আপনার গোটে জুম করি দেখি রাখুছি, জুম কলে বেটর দেখা যাব, তেমনি আপনার বুঝিপারে। তথাপি আপনার কে রাখুছি, আপনার যদি আমার টুইটর সরি আমার টেলিগ্রামে জয়েন করবে আপনার ডিটেলসে এই যে অপডেট রয়েছে সেটা মিলিযোগ, মু এটা টেলিগ্রামে আপনার সেয়ার করছি, আপনার চাইলে চেক আউট করে। তবে দেখুন কোণ লেখা যাই কটকু আসিছে এই নোটিশটি, সিপাহী কনেষ্টবলর পদরে নিযুক্তি প্রকাশিত বিজ্ঞপ্তি সর্বাধিক বয়স সীমা সংক্রান্ত রয়েছে সত্য কু চ্যালেঞ্জ করে দায়ের মামলার হাইকোর্ট জবাব তলব রকিছেন। এটি আপনার রাজ্য গৃহ বিভাগ ডিজি আইজি স্টেট সিলেকশন বোর্ড হাইকোর্ট নোটিশ জারি করা দাখল করা নির্দেশ দিয়েছেন। এসহ পদবী আবেদনকারী দরখাস্ত গ্রহণ করা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, যে সব আপনার কেস করছেন সে নিহাতি রূপে এটি চান্স মিলিব। এবং এই যে টোটাল উপরে কে গেলে তো ছোট অপডেট আসছে, অফিসিয়াল সাইট্রে যেত অপডেট আসিযোগ, অফিসিয়াল সাইট্রে অপডেট আসিলা পরে আপনার ফর্ম ফিলিং হব, এবং যদি অফিসিয়াল সাইট্রে আপনার অনলাইন প্রোসেসে আসিলা হারি তাহলে ওড়িশার সব পিলা আপ্লাই করে পারবে। মু ভাবুছি নিহাতি রূপে ওড়িশার সব পিলা আপনার ন্যায় মিলিব, যে অপেক্ষা করছেন ওভারেজ সমস্ত কেস করে না, পাখাপাখি 50-60 পিলা যদি কেস করবে কেস করবে, বাকি পিলা অপেক্ষা করছেন ওভারেজ মিলিলে সে ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে ডিটেলস এই যে নোটিশটি পড়া চাহুলে আপনার টেলিগ্রাম কু জয়েন করুন, টেলিগ্রামে আপনার ডিটেলস নোটিশ পাইপারে। তবে চালু দেখা আপনার ডাউট রাখা কমিটি কোণ প্রিপারেসন কু করবে, মু আপনার কে রাখছি প্রিপারেসন কু নিয়ে কথা দেখুন, এতে পোস্ট বাহার আপনার প্রিপারেসন কমিটি হবে, সবু বড় কথা হল সব পিলা প্রিপারেসন করছেন কিন্তু সে কিছু বি পিলা অনেক বর্তমান সময়ের ঘরে অনেক প্রিপারেসন করবে সেই সময়ের মানে ফিজিকাল কথা কুচি, রিটিন প্রিপারেসন করছেন ফিজিকাল পরে করবে যদি রিটিনে সে কোয়ালিফাই হলে, কিন্তু সে কে রাখবি সে বর্তমান সময়ের আপনার ভুল রাস্তায় যাচ্ছেন,
যদি আপনার প্রিপারেশন দিয়াড়ু করবে, রিটিন কু রিটিন বাটরে করবে, ফিজিক্যাল কু ফিজিক্যাল বাটরে করবে, তাহলে আপনার সকসেস পাইপারবে। কিন্তু যদি আপনার গোটে চান্স মারি সারা পরে যদি সকসেস হচ্ছেন, তাহলে আউ গোটে লাইন কে আসবে, মানে ফিজিক্যাল কু আসবে, তাহলে সেটা বহুত বড় ভুল হয়ে মো মতরে। আপনার যদি প্রিপারেশন করছেন, তাহলে দ্বিতরফা প্রিপারেশন করতু, যেটা কি আপনার চাকরিতে মানে দেইপারিব। আপনার ওএসসিপি রে বাহারছি 1360, ওএসসিপি রে আইআরবি রে বাহারছি 1360, বর্তমান 405 পোস্ট আসিগলা পিএমটি ড্রাইভরে। তো দুইটা জায়গায় ফর্ম বি ভরিপারিবে আপনার, যেমনকর এজ অছি ঠিকঠাক সেমান তো নিহাতি রূপে ভরিপারিবে, কিন্তু প্রিপারেশন কু জোরদার করিবা আবশ্যকতা রয়েছে। নিহাতি রূপে প্রিপারেশন কু জোরদার করন্তু, ফিজিক্যাল পুরা স্ট্রং করন্তু, আপনার হেভি হেভি ফিজিক্যাল এতে দেখবাকে মিলিব। বহুত ভালো ভালো প্র্যাকটিস করুথা পিলা বি এতে কটিবার চান্সেস রয়েছে, কারণ না সমস্ত পক্ষে সম্ভব নুহে। যেমন একচুয়ালি ওয়েল ফিজিক্যাল করতে, যেমন একচুয়ালি ওয়েল পাই মানে পাঠরে সেতিকি বিনিযোগ থিবে, তাহলে সেই মানে হি এটি চাকরি পাইপারিবে। তা সহ প্রিপেয়ার কেমিতি হবে আপনার তো কহি রকিছি পূর্ব ভিডিও মানকরে, আপনার চাইলে চেক আউট করিপারিবে আপনার আমার পূর্ব ভিডিও কেমিতি কোন আইআরবি ওএসপি প্রিপারেশন করিবে। এবং পিএমটি ড্রাইভর সবুটো বড় কথা আমি কহি রকুছি, দেখন্তু পিএমটি ড্রাইভরে আপনার যে ড্রাইভিং টেস্ট রহিব সেটা টিকে নর্মালি রহিবনি, কারণ যেহেতু সেটা মোটর চালনা ডিপার্টমেন্টর বিভাগ, সেটি আপনার পিএমটি ড্রাইভর যে দেব তার বিভিন্ন প্রকার রয়েছে, কোটি এস এ দিয়ে কোটি সি দিয়ে কোটি এল এ দিয়ে, তা সহ কোটি আপনার হেভি গাড়ি ও বি দিয়ে সি বি দিয়ে, আপনার যে ডিজাইন গাড়ি কেমিতি চলাইবে ব্যাক আউ সিধা নেবে, তা বিষয়ে আপনার ডিটেলস জাঁপারে নেক্সট অপডেট্রে আপনার জনাই রাখবে গাড়ি চালানোর প্রোসেস কম রহব সেটি। তো এইভাবে প্রোসেস রয়েছে, দেখুন আপনার যে ডাউট রয়েছে পিএমটি ড্রাইভর এসিবিসি পিলামানকর যো পোস্ট নাই সেমানে কোদলে কেমিতি কোন হবো, তো ওএসবি আইআরবি বি আপনমানকর পোস্ট নথিলা, কিন্তু আপনমানে যদি ফর্ম পকেশন সিবিসি এমতি আপনমানকর ইউআর ক্যাটাগরি বিলংস করতিবো, এবং এটি যদি পিএমটি ড্রাইভর আপনমানকর 11 তারিখর ফর্ম ফিলিং আরম্ভ হবো, যদি সেইটা বি আপনমানে অ্যাপ্লাই করিবে সেমিতি বি ইউআর ক্যাটাগরি কাউন্ট হবে, যেহেতু আপনকর পোস্ট নাই। এবং ড্রাইভিং লাইসেন্সর ডিটেলস ইনফরমেশন মু আপনমান কই রাখিলি, কেতে বর্ষ আপনমানকর গোটে বর্ষ পুরনা লাইসেন্স হইতিবা দরকার, তা সহ ওড়িশা পুলিশর ওভারেজ কু নেকি বর্তমান সময়ের যে অপডেট আসিছে সে বিষয়ে জানি রাখিলি। তো নিহাতি রূপে ফ্রেন্ডস, এই ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছিল, যদি হেল্পফুল হয়ে থাকে ভাল পাইবা সব ভিডিওটি লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করবে, যদি ইনফরমেশনটি ইনফরমেটিভ লাগে দেন নেক্সট অপডেটে নয় দেখা হওয়া, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।